আবারও আরপিএফ এর মানবিক মুখ। ট্রেনের মধ্যে ফেলে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ ফিরিয়ে দিলেন যাত্রীকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেল স্টেশনে। জানা গেছে ওই যাত্রীর নাম তমাল নায়েক, বাড়ি আরামবাগের গোলতাই। তিনি কলকাতার নিউ টাউনে আইটি সেক্টরে চাকরি করেন। রাতের গোঘাটুলো কালে বাড়ি ফিরছিলেন, কিন্তু আরামবাগ স্টেশনে নামার সময় ল্যাপটপ সহ ব্যাগটি নিতে ভুলে যান। সঙ্গে সঙ্গেই তিনি জানান আরামবাগ আরপিএফকে। আরপিএফ গোঘাটে কর্মরত আরপিএফ ও ট্রেনের নজরদারি কর্মীদের বিষয়টি জানান। সেখান থেকে উদ্ধার হয় ল্যাপটপ সহ ব্যাগ। ট্রেনটি পুনরায় আরামবাগ স্টেশনে ফিরে এলে তমালবাবুর হাতে ওই ল্যাপটপ সহ ব্যাগ তুলে দেওয়া হয়। তড়িঘড়ি ল্যাপটপ ফিরে পেয়ে ভীষণ খুশি তমালবাবু। তিনি এর জন্য ধন্যবাদ জানিয়েছেন আরামবাগ আরপিএফকে। ওটাই বললাম যে আগে থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ওরা ঠিক জায়গাতেই দেখবেন দাঁড়িয়ে আছে কোচের পাশে। হ্যাঁ বললাম কেউ নেমে চলে যেতে পারবে, ভেন্টার কামরার পেছনেই আমি ছিলাম। আর লোকেশনটা বলা যায় কোঅপারেশনের জন্য আরামবাগে স্টেশনে নামার সময় পরে রেখে চলে এসেছিলাম, মানে অন্য লাগেজ ছিল, ওই লাগেজটা অ্যাটেন্ড করতে ভুলে গিয়েছিলাম। ট্রেনটা চলে যায় তখন, তারপরে মনে পড়ে এবং আমি সেখানে কন্ট্যাক্ট করি আরপিএফ অফিসে। এক্স্যাক্টলি কি ছিল আপনার ব্যাগে? ল্যাপটপ, অফিস ল্যাপটপ, দ্যাট সামথিং। কিসের কাজ করেন? আমি আইটি সেক্টর, আমি আইটি প্রফেশনাল। কোথায়? নিউ টাউন। আপনার নাম? আমার নাম তমাল নায়েক। কোথায় যাবেন এখন? বাড়ি, আমার বাড়ি গোলতা। দেখুন, এটা তো অ্যাকচুয়ালি ইট ইজ আ পার্ট অফ আওয়ার ডিউটি। কারো কোনো প্যাসেঞ্জারের হেল্প করা, প্যাসেঞ্জারের কোনো জিনিস তাদের লেফট বিহাইন্ড হয়ে যাওয়া, সেগুলো তো আমাদের মানে রিকভারি করে ফেরত দেওয়াটা তো আমাদের ডিউটির মধ্যেই পড়ে। তো আজকেও একজন তমাল নায়েক বলে একজন ভদ্রলোক আমাদের কাছে এসে বলে যে আমার, আমি আরামবাগে নেমে গেলাম, গোগাল লোকালে উঠেছিলাম, আমার একটা ব্যাগ হারিয়ে একটা আমার লেফট বিহাইন্ড হয়ে গেছে, তার মধ্যে আমার ল্যাপটপ এবং টাই কার্ড, কিছু জামা কাপড় ছিল। তো আমরা ইমিডিয়েটলি আমাদের প্রত্যেকটা নাইট বাউন্ড ট্রেনে দুজন করে স্টাফ স্কটিংয়ে থাকে, প্লাস স্টেশনে অন ডিউটি স্টাফও থাকে। তো তিনজনকে আমরা ইমিডিয়েটলি ইনফর্ম করি। তো সেই ব্যাগটাকে আমরা গোঘাট স্টেশনে রিকভারিও হয়, হওয়ার পরে সেখান থেকে আমরা ফটো নিয়ে দেখাই ভদ্রলোককে। উনি খুব প্লিজড হন যে হ্যাঁ এটাই আমার ব্যাগ। আসার পরে আমরা প্রপার সেটা ভেরিফিকেশান করে ওনাকে ফেরত দিয়েছি। কী ছিলেন ওই ব্যাগের ভিতরে? একটা লিনোভা ল্যাপটপ ছিল, আই কার্ড ছিল, কিছু পেপার ছিল। উনি কি কোনো কাজ করেন? উনি কোনো প্রাইভেট সেক্টরেই চাকরি করেন, মোস্ট প্রবাবলি কলকাতার কোনো জায়গাতে। খুব ভালো লাগে, কারণ কাউকে কোনো প্যাসেঞ্জারের যদি আমরা সহযোগিতা করতে পারি তো সেটাই তো আমাদের সবথেকে বড়ো স্যাটিসফ্যাকশন। তো সেটাই, তার জন্যই গভর্নমেন্ট আমাদের রেখেছে, যারা আমরা প্যাসেঞ্জারকে কোনো রকমভাবে কোঅপারেট করতে পারি, কোনো সুবিধা অসুবিধা তাদের সাথে থাকতে পারি। অবশ্যই তাই, তা হলেও দেখুন কিছু সময় হয়ে যায় না, অনেকে যাতায়াত করতে গিয়ে হয়তো দু চারটে পাঁচটা লাগেজ রয়ে গেল, সে তাড়াহুড়ো করে নামাতে পারলো না বা ভুলে গেল, কিন্তু জেনারেলি জেনে শুনে কেউ করে না। তো বার্তা অবশ্যই থাকবে যে তারা যখন যেন ঠিকঠাক করে তাদের লাগেজগুলোকে নিজের দায়িত্বে তারা নামায় বা ওঠা নামা করে দেখে। তা সত্ত্বেও হয়ে যায়, মানুষের থেকে তো ভুল হয়ই, সেগুলো দেখার জন্যই তো আমরা রয়েছি। আমি এএসআই উত্তম দেবনাথ, আরামবাগ আউটপোস্ট। আমার এএসআই সাহেব আছেন, জিয়াউল ইসলাম, আমরা দুজনই অফিসের এখানে পোস্টে। ব্যাগটা ওখানে আপনার স্কোয়াড পার্টি ছিল, প্লাস একজন কনস্টেবল আমার ছিল, তার নাম হচ্ছে সম্বীর সিং, এবং স্কোয়াড দুজন ছিল, তিনজন মিলে রিকভারি করেছে। ধন্যবাদ স্যার।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।